আপনারা বাড়ি থেকে অযথা বাইরে ঘোরাঘুরি করবেন না। খুব জরুরি কাজ থাকলে বেরোবেন ও নদীর আশপাশে থাকবেন না। গুজবে কান দেবেন না। আপনাদের সহায়তার জন্য কলকাতা থেকে সেকেন্ড ইন্ডিয়ান রেলওয়ে টিম ধামাকালিতে রয়েছে। যে কোনো সহায়তার জন্য ডাকতে পারে। ও নদীর আশেপাশে থাকবেন না। যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। আপনারা ভয় পাবেন না। গুজবে কান দেবেন না। এগিয়ে আসছে দানা। বৃহস্পতিবার মধ্যরাতে ওড়িশার উপকূলে আছড়ে পড়ার কথাও ঘূর্ণিঝড় দানার। এর জেরে সকাল থেকেই দক্ষিণবঙ্গের কলকাতা সহ উপকূলের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত শুরু হয়েছে। সমুদ্র উপকূলবর্তী দুই জেলা পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনা বিস্তীর্ণ অংশেও আকাশ কালো হয়ে এসেছে। সঙ্গে ঝোড়ো হাওয়া বইছে দক্ষিণবঙ্গে। প্রভাব থাকবে বাংলায়। তাই অতীত থেকে শিক্ষা নিয়ে ঘূর্ণিঝড় দানা মোকাবিলায় এখনো পর্যন্ত কোনো কসুর করেনি রাজ্য সরকার। কলকাতায় জারি রয়েছে কমনা সতর্কতা। বৃহস্পতি ও শুক্রবারেও একইভাবে দুর্যোগের পূর্বাভাস রয়েছে। শনিবার অবধি বৃষ্টি বাদলা চলবে শহর কলকাতায়। কলকাতায় ঝড় বইতে পারে 7 কিলোমিটার বেগে। ভারী থেকে অতিভারী বৃষ্টির লাল সতর্কতা জারি করা হয়েছে দুই মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলায়। অতিভারী বৃষ্টির সতর্কতা কলকাতা সহ হাওড়া, হুগলি, উত্তর চব্বিশ পরগনা এবং ঝাড়গ্রাম জেলায়। বৃহস্পতিবার সন্ধ্যে থেকে বাংলার উপকূলে পরিস্থিতির অবনতি হতে পারে। উত্তর ওড়িশা এবং পশ্চিমবঙ্গের উপকূলবর্তী জেলায় হাওয়ার গতিবেগ ঘন্টায় 100 কিলোমিটার। রাজ্যে দুর্যোগ পরিস্থিতি সামাল দিতে আগেভাগে কোমর বেঁধেছে রাজ্য প্রশাসন। নবান্ন থেকে ইতিমধ্যেই প্রকাশ করা হয়েছে বেশ কয়েক দফা নির্দেশিকা। ঘূর্ণিঝড়ের আগে ও পরে কি করণীয় কি নয় সেই সম্পর্কেও সতর্ক করা হয়েছে রাজ্যবাসীকে। বলা হয়েছে ঘূর্ণিঝড় আছড়ে পড়ার আগে কোনো গুজব ছড়ানো চলবে না। বাইরের কাজ সেরে নির্দিষ্ট সময়ের মধ্যে ফিরে আসতে হবে বাড়িতে। সন্ধ্যের পর থেকে ধীরে ধীরে খালি করে দিতে হবে রাস্তা। গবাদি পশুদের বাঁধন খুলে রাখার পরামর্শ দেওয়া হয়েছে। বাড়ির সমস্ত ইলেকট্রনিক্স ডিভাইস আগাম চার্জ দিয়ে রাখতে বলা হয়েছে। সঙ্গে ঘরে মজুত রাখতে বলা হয়েছে শুকনো খাবার এবং আপৎকালীন ওষুধপত্র। মৎস্যজীবীদের সমুদ্র যেতে নিষেধ করা হয়েছে। বেঁধে রাখতে বলা হয়েছে নৌকো। ঘূর্ণিঝড়ের সময় এবং পরে সমস্ত গ্যাসের নব বন্ধ রাখুন। দরজা জানলা বন্ধ রাখুন। রেডিও টিভিতে নজর রাখুন। ক্ষতিগ্রস্ত বাড়িতে প্রবেশ করা যাবে না। নির্দেশিকা ঠিকভাবে মানা হচ্ছে কিনা তার নজরদারির দায়িত্ব পুলিশের ওপরেই। রাজ্য প্রশাসন সূত্রে জানা গিয়েছে দক্ষিণবঙ্গের প্রতিটি জেলাকে অ্যালার্ট রাখা হয়েছে। খুলে রাখা হয়েছে হেল্পলাইন নম্বর, যেখানে লালবাজারে সরাসরি যোগাযোগ করা যাবে। বিশেষ করে নজর দেওয়া হচ্ছে দীঘা, তাজপুর, মন্দারমণি, বকখালির মতো পর্যটন কেন্দ্রগুলিতে। ইতিমধ্যে উপকূলের এই এলাকা খালি করে দেওয়া হয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে ঘূর্ণিঝড় দানার সবচেয়ে বেশি প্রভাব পড়তে পারে পূর্ব মেদিনীপুরে, কারণ ল্যান্ডফল অঞ্চলের খুব কাছেই বাংলার এই জেলা।